সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই। যদি টাকা দিয়ে সুখ পাওয়া যেত তাহলে প্রতিটা দোকানেই সুখ বিক্রি হতো আর আমরা টাকা দিয়ে সেটা কিনে আনতাম। আসসালামু আলাইকুম, আমি নার্গিস আক্তার। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। এই যে আজকে শুক্রবার, জুম্মার দিন, সবাইকে জুম্মা মোবারক। তো সকাল সকাল বাজার চলে এসেছে, তো আমি বাজারটাকে গুছিয়ে নিব, তারপরে এই যে রান্না বসিয়ে দিয়েছি। তো শুক্রবার মানে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া, সারা সপ্তাহে আমরা যা খাই নাই খাই, কিন্তু শুক্রবারে একটু ভালো খাবার চেষ্টা করি, যেহেতু এটা মুসলমানের জন্য কিন্তু একটা ঈদের দিনেরই সমান। তো সেজন্য একটু ভালো মন্দই খেতে চাই সবাই। ছোটোবেলা থেকে আমরাও খেয়ে এসেছি, এখন আমাদের ছেলে মেয়েরাও কিন্তু এই বায়নাটাই করে শুক্রবার হলেই। তো যাই হোক, তো আমি আজকে একটু পোলাও রান্না করছি, সাদা পোলাও করব, আর সাথে চিকেন রান্না করব, আর কিছু কাবাব ভাজবো। তো সঙ্গেই থাকুন, সাথেই থাকুন, আর ভিডিওটা না টেনে দেখার অনুরোধ করছি। তো দেখতে থাকুন। তো যে কথাটা বলেছিলাম, সুখের সাথে টাকার কোনো সম্পর্ক নেই, তো কে কে আমার সাথে একমত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আমরা গরিব বা মধ্যবিত্ত বা বড়লোক, যে যাই হোক না কেন, মানে পরিপূর্ণ সুখ কিন্তু আমরা এই পৃথিবীতে কোনোদিনও পাবো না। আমাদের সবারই কিছু না কিছু কিন্তু অভাব আছে। যারা কোটিপতি, হয়তো আমরা যারা গরিব বা মধ্যবিত্ত আছি, তাদের দেখলে মনে হয় যে ওনাদের এত বাড়ি গাড়ি, টাকা, ব্যাংক ব্যালেন্স কত কিছু আছে, হয়তো তারা অনেক সুখী। আসলে কি তারা সুখী? তাদের ভিতরেও যে দেখেন, তারাও কোনো না কোনো অভাবে কিন্তু ভুগছে। আসলে এই পৃথিবীটা কিন্তু পরিপূর্ণ সুখ পাওয়ার জায়গা না। এখানে সবারই কিছু না কিছু অপূর্ণতা আল্লাহ দিয়েই রেখেছে, আর এই দুনিয়াটা এরকমই চলতে হবে, সবাইকে অ্যাডজাস্ট করে নিতে হবে। যে যেমন আছেন, গরিব মধ্যবিত্ত বড়লোক, সবাইকে সবার জায়গা থেকে অ্যাডজাস্ট হয়ে কিন্তু চলতে হবে। এই পৃথিবীটা এরকমই, তা না হলে এই পৃথিবী সৃষ্টি হতো না এমন একজন নবী আমাদের। তো ওনাকেই তো সৃষ্টি করা হয়েছে, এই মানে ওনাকে সৃষ্টি করা হয়েছে দেখেই পৃথিবীটা কিন্তু সৃষ্টি হয়েছে। তা উনি নিজেই তো এই পৃথিবীতে পরিপূর্ণ সুখ পেয়ে যায়নি, এমনও দিন গেছে যে ওনার ঘরে রান্না হয়নি, উনি বা ওনার ফ্যামিলির সবাই কিন্তু না খেয়েও থেকেছে, এমনও দিন গেছে। তো দুই জাহানের বাদশাহ যে, তার দিন এই পৃথিবীতে এরকম কেটেছে, তো আমরা তো তার উম্মত, সাধারণ মানুষ, আমরা আর বেশি আশা করি কি সে কীভাবে? আমাদের দিন যে এভাবে কাটছে, এটাই তো আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। তো সবাই সবার জায়গা থেকে সবসময় শুকরিয়া আদায় করবেন, যে যেরকমই থাকেন না কেন, শুকরিয়া আল্লাহ আদায় করলে আল্লাহ কিন্তু অনেক খুশি হন। হয়তো খুশি হয়ে আপনাকে পরিপূর্ণ সুখ না দিলেও কিছুটা দিবে, সেই আশা করেই সবাই শুকরিয়া আদায় করবেন আল্লাহর কাছে। তো সবসময় নিজের থেকে নিচে স্তরে যারা থাকবে, তাদের দিকে সবসময় চোখটা রাখবেন, তাহলে নিজেকে কিন্তু এই পৃথিবীতে খুবই ভাগ্যবান আর সুখী মনে হবে। আর যদি নিজের থেকে উপরের লেভেলের দিকে আমরা চোখ রাখি, তাহলে নিজেকে খুবই কষ্টকর আর দুঃখী মানুষ মনে হবে। তো কী দরকার আছে নিজে যে মানে এইভাবে নিজেকে কষ্ট দেওয়ার? তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা কিন্তু হয়ে যাচ্ছে। তো প্রথমেই বলেছিলাম কী রান্না করব, এই যে চিকেন রান্না করছি। চিকেনটা আমি কিন্তু একটু রোস্টের মতোই করছি, তো এটা আসলে রোস্টের চিকেন না, ফার্মের মুরগি, তো এটা দিয়েই করছি। আর আমার হাজবেন্ড বলেছিলো ডিমের কুরমা করতে, তো আসলে আমি তো সিলিন্ডার গ্যাসে রান্না করি, আমাদের তো দুপুরবেলা গ্যাস থাকে না, তো রাইস কুকার আর সিলিন্ডারে রান্না করি, আর সেজন্য আসলে ভাগে ভাগে আইটেম করতে মনে চায় না, গ্যাসগুলো শেষ হয়ে যাবে। আর যেই গ্যাসের দাম, একে তো চুলার বিলও আমরা দেই প্রতি মাসে, তারপরে আবার নিজের থেকে এই সিলিন্ডারে গ্যাসও কিনি, আবার রাইস কুকার চালাই, সেখানে কারেন্ট বিল দেই, অনেক টাকা কারেন্ট বিল আসে, সেজন্য একটু বুঝে শুনে রান্না করার চেষ্টা করি। তো সে বলেছে ডিমের কুরমা খাবে, আবার ছেলেরা খাবে মুরগি, তো কি করব? তো সেজন্য আমি একসাথেই রান্না করে ফেলেছি, এটার ভিতরে ডিমটা দিয়ে দিব, যেহেতু এটা মানে রোস্টটাও তো কুরমা টাইপেরই, তো এর ভিতরে ডিম দিলে কিন্তু একই হয়ে যাবে, স্বাদ খারাপ লাগবে না। তো আমরা তো খেয়েছি পরে, আমি তো পরে ভয়েস দিয়েছি, কিন্তু খাবারটা কিন্তু ভালোই হয়েছে,
আর আমার হাজবেন্ড বলেছে না মজাই হয়েছে, এভাবে রান্না করেছে কোনো সমস্যা হয়নি। তো আসলে আমরা গৃহিণী, আমরা যদি একটু বাজেটটা না বাঁচাই তাহলে কীভাবে হবে বলেন? দুইটা আইটেম আলাদা রান্না করতে গেলে আমার অনেকক্ষণ সময়ও লাগতো, আবার গ্যাসটাও আমার শেষ হতো, সিলিন্ডার গ্যাস। তো সেজন্য আমি একসাথে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম ভাজা গরম মশলার গুঁড়ি মানে ঘরে তৈরি, আর সাথে দিলাম ঘি এক চামচ। আর এই রান্নাটায় ঘিটা দিলে কিন্তু ভালো হয়, মানে সাই সাই ফ্লেভার আসে। আর কেওড়া জলও আমি দিব লাস্টে, আর সামান্য একটু চিনি দিয়েছি, যেহেতু এটা রোস্ট কুরমা, যেটাই আপনারা বলেন নাম দিবেন সেটাই, তো রোস্ট বলেন কুরমা বলেন সবই একসাথেই করেছি, সেজন্য একটু চিনিও দিয়েছি, এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। তো এই যে সামান্য একটু কেওড়া জলও আমি দিয়ে দিব, দিয়ে এটাকে একটু দমে রেখে দিব, তাহলে ফ্লেভার বা ঘিয়ের ফ্লেভার সুন্দর করে ঢুকবে ভিতরে। আমি কিন্তু শুধু রান্নাই করছি না, শুধু রান্নাটাই আপনাদের দেখাচ্ছি, আমি কিন্তু রান্না করছি আবার এদিকে কিন্তু ঘরের কাজও কিন্তু করে ফেলছি, কারণ আমার ঘরে আর কেউ নাই কাজ করার, আমি একাই। তো এদিকে রান্নাও করছি, এদিকে কিন্তু আমি ঘর দোর ঝাড়ু দিয়ে মুছেও ফেলেছি। আসলে শুক্রবার একটু ব্যস্ত তো একটা দিন, তো সেজন্য আসলে মোবাইল নিয়ে নিয়ে দূরে দূরে করে কাজ করা যায় না, তো সেজন্য যতটুকু শেয়ার করতে পারি ততটুকু আপনি নিজেদের দেখাইলাম। আর ক্যামেরার বাইরে আমি প্রচুর কাজ করেছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। আর এখন কাবাব ভাজবো, এই কাবাবের রেসিপিটা আমার চ্যানেলে আছে, আর কিভাবে আমি কাবাব তৈরি করেছি আর কিভাবে সংরক্ষণ করেছি ডিপ ফ্রিজে পুরোটাই ওই ভিডিওতে আছে। তো এটা হচ্ছে গরুর মাংসের কাবাব। তো আসলে আমরা এইসব একটা ঝামেলার একটা জিনিস, তো সবসময় কিন্তু তৈরি করা হয় না, তো একবার যদি আমরা তৈরি করে যদি এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি তাহলে কিন্তু যখন আমাদের দরকার তখন এভাবে বের করে খেয়ে নিতে পারি, বা যদি হঠাৎ মেহমান আসলেও তাদেরকেও একটু দিতে পারি। তো আমি তো মনে করি এটাই ভালো, আর আমার কাছে বারে বারে এগুলো বানাতে ভালো লাগে না, সেজন্য আমি একবার একটু বেশি করে বানাই, তারপরে এগুলো যখন দরকার লাগে তখন বের করি। আর স্বাদ কিন্তু একটু খারাপ হয় না, আর দেখেন কাবাবগুলো কিন্তু একটু ভাঙেও নাই, আমি ভাজার 5 মিনিট আগে একটু বের করে রেখেছিলাম, একটু নর্মাল হয়েছে তারপরে ভাজা শুরু করেছি। এখন এই তো রান্নাবাড়ি শেষ, সবাই নামাজ পড়তে চলে নামাজ পড়ে চলে এসেছে, তারপরে এই যে আমরা খাওয়া দাওয়া করছি। তো কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আর যারা এই কাজটি আগে থেকে করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটি যদি ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকতে পারেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন। আসলে এই কথাটা আমি প্রতি ভিডিওতেই বলি, আসলে এটাই আমার কাজ বলতে হবে, না বললে কিন্তু মাও দুধ দেয় না বাচ্চাকে, যদি না কান্না করেন তো সে তো আমি তো বড় কান্না করতে পারবো না, সেজন্য এমনি মুখেই বলে দিলাম আপনাদের, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, কমেন্ট তো ঠিকই করেন কিন্তু লাইক করেন না। তো যাই হোক, কমেন্ট যেহেতু করেন দয়া মায়া হলে একসময় লাইকও করে দিবেন, আসলে এটা আসছে মনের ব্যাপার, এটা কিন্তু জোর করে হবে না, জোর করে কাউকে কিছু করানো যায় না। তো অনুরোধ করা যায়, অনুরোধ করছি যদি এখনও কেউ লাইকটা না দিয়ে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইকটা দিয়ে দিবেন, আসলে এটা ভুলে যান আপনারা, ইচ্ছাকৃতভাবে করেন না আমি জানি। যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।